হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে লাস্ট এপিসোড, মানে লাস্ট পার্ট হচ্ছে আমার বোনঝির বিয়ের বৌভাতের দিনের রাত্রের ভিডিও। এটাও খুব ছোট্ট করে রেখেছি ভিডিওটা। তো দেখো, আমরা হচ্ছি বন্যাযাত্রী, এখন মোটামুটি বাজে ঘড়িতে রাত্রি 9:15-20 এরকম হবে। দেখো, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। ওই যে সামনে আমার মা রয়েছে, দিদি, দিদির মেয়ে, সবাই নিজের নিজের ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত। আর এখানে আমি এইরকমভাবে সেজেছি, সিম্পলের মধ্যে সেজেছি, কারণ খুব মানে ভীষণ পরিমাণে গরম, ভীষণ। হ্যাঁ, তো এই দেখো, মাম্মামকেও এই হালকা করে এই রেড হোয়াইটের ড্রেসটা পরিয়েছি। আর এই দেখো, আমরা হেঁটে হেঁটে এসেছি, কারণ খুব সামনে, মানে হেঁটে আসলে, পায়ে হেঁটে আস্তে আস্তে আসলে 5 মিনিটও লাগে না, এত সামনে। তো দেখো, এই দেখো গেটটা, মেন গেট, আমরা সবাই মিলে চলে এসেছি মজা করতে করতে। আর এই দেখো, খুব সুন্দর সাজিয়েছে ভেতরে এন্ট্রির যে জায়গাটা, ভীষণ সুন্দর সাজিয়েছে, দারুণ ডেকোরেশন। আর এখানে দেখো, আমরা চলে এসেছি আমার বোনঝির কাছে। তো এই যে মাম্মাম, এই যে ভিডিও করছি দেখে ও হাসছে, একটু মজা করছে। তো আমরা দুজন বসে পড়েছি। আর এই দেখো, এরপর আমাদেরকে কনেযাত্রী বসে, এই দেখো প্রচুর কনেযাত্রী, আমাদের কনেযাত্রী দেখেছো কতজন গেছে, সবাইকে টিফিন কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, আমরা খেটে নিলাম যতটুকু পারলাম। এই যে মাম্মামের কোলে একটা টিফিন, মাম্মাম এখন একটু বড় হয়ে গেছে, ওই জন্য ও সব কিছুর মানে ভাগ পায়। তো যাই হোক, মাম্মামের পাপা তো আসেনি জানো। আর এই দেখো, এটা আমার লুক পুরো, এই পুরো লুকটা, এই ড্রেসটা আমি পরেছি, ওয়ান পিসটা। তো গরমে আর কি করবো, শাড়ি পরে মাম্মামকে ট্যাকল করা তো মুশকিল জানোই, যেহেতু আমার হাজব্যান্ড আসেনি। তো দিদি মারা রয়েছে, ওরা তো সামলাচ্ছে। তো এখানে অনেক রকমের স্টল করেছিল, তো কিচ্ছু খাইনি সেরকম গরমের মধ্যে, আর সেরকম ভালোও লাগছিল। ফুচকা, চাট, কোল্ড ড্রিঙ্কস, কফি, অনেক কিছু করেছিল। তো ওই কয়েকটা ফুচকা, পাপড়ি, চাট খেলাম। এরপর দেখো, এখানে নাচের ব্যবস্থা করা হয়েছে, স্টেজ ডিস্কো যে গান টান বাজছিলো, মাম্মাম একটু নাচ করছিলো। এখানে কনেযাত্রীরাও ঢুকে গেছে, সবাইকে নাচ করতে বলছিলো। তো সবাই খুব মিলে এনজয় করছে, এরকম দারুণ এনজয় করছে, লাইট পুরো, গান সুন্দর সুন্দর বাজছে, মাম্মাম্মাও তাদের সাথে এনজয় করছে প্রচুর। আমি নাচ করিনি, পারা যাচ্ছে না গরমে, জাস্ট পারা যাচ্ছে না। তো কিছু এরপর দেখো ফটো শ্যুট করে নিয়েছি, এই যে বোনঝিকে দেখতে পাচ্ছ, কী দারুণ লাগছে। আর যে কোনো মেয়ে, মানে মেয়েরা যতই সুন্দর হোক আর বিচ্ছিরি হোক, সিঁদুর পরার পর তার লুকটা একদম চেঞ্জই হয়ে যায়, দেখতে পাচ্ছ। ওকে এত মিষ্টি লাগছে, খুব সুন্দর দেখতেও, আর তার মধ্যে সিঁদুর পরে একদম রূপটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো ওর কাছে গিয়ে একটু ভিডিও টিডিও করে নিলাম, এইগুলোই থাকবে বলো, আর কী থাকবে, যে যা নিজের বাড়ি চলে যাবো। কিন্তু থাকলে এই যে এইগুলোই যখন দেখবো, তখন মনে হবে হ্যাঁ দিনটা ছিল। তো যাই হোক, এইটা হচ্ছে ওখানেই সেই টিভির মধ্যে দেখা যায় না, গায়ে হলুদ ছেলের, ওগুলো আগেকার প্রিভিয়াস গায়ে হলুদের সব ভিডিওগুলো চালিয়েছিল, ওইগুলো আমি একটু ভিডিও করে নিলাম। এই যে আমার মা বসে রয়েছে, মাসিরা সব, মামি, সবাই মিলে বসে রয়েছে। এই যে মাম্মামকে ওপরে জ্যাকেটটা খুলে দিয়েছি, এত গরম পারা যাচ্ছে না। তো এরপর চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে, কনেযাত্রী বলে কথা, খাওয়ার স্পেশালভাবে তো খেতেই হবে। যাই হোক, তো যতই বলো এত গরম পড়েছে, খাবার একদম খাওয়া মানে খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু কোল্ড ড্রিঙ্কস খায়, আইসক্রিম খায়। তো এখানে মাম্মাম, আমরা সবাই মানে দুটো ইয়েতে আমরা দিদিরা মারা মিলে বসেছি, একটাতে বসেছি আমি, আমার সর্দি, ওর মেয়ে, আমার মেয়ে জামাইবাবু, আর একদিকে মা আর বড়ো জামাইবুড়া সব বসেছে। তো খাবারে দেখো, পাতের মধ্যে জল, এটা হচ্ছে ভেজিটেবল চপ, স্যালাড দিয়ে দিয়েছে, আমি খেলাম না, ওটা আমার দিদির মেয়েকে দিয়ে দিলাম, কারণ খেতে ইচ্ছে করছে না, ভাজা টাজা মনে হচ্ছে খাবোই না কিছু। তো এখানে দেখো বেবি নান দিয়েছে, তোমাদের কাছে একটু খাবারগুলো শেয়ার করলাম, সব কিছুই শেয়ার করছি, যখন খাবারটা কেন শেয়ার করবো না, খাবার বলে কথা। হ্যাঁ, আমি তো কি ভীষণ, মানে আমরা সকলেই ভীষণ, পরিবারে সকলেই মানে খাদ্যরসিক। তো দেখো, এখানে চানা মশলা করেছিল, তো ওই অল্প অল্প করে খেয়েছি। তারপরে ভাত, মুগের ডাল, তারপরে তো পটল চিংড়ি ছিল, এ দেখো চিকেন কষা দেখতে পাচ্ছ, এ দেখো লেগ পিস পড়েছে আমার পাতে। এই যে মাম্মামকে দিতে হবে সব কিছু, নাহলে এনগেজ না রাখলে নিজেরা খেতে পারবো না। তো এখানে মারা কিছু বলছিলো হয়তো, যাই হোক। তারপরে এ দেখো বিচ্ছিরিভাবে আমরা খেয়েছি, ভালো করে খেতেই পারিনি, ইচ্ছে করছে না। এই যে তারপরে মিষ্টি চলে এসছে, পাঁপড় চলে এসছে, চাটনি চলে এসছে, আইসক্রিমও চলে এসছে, দেখতে পাচ্ছ সব রকম খাবার একদম। আর মাম্মাম তো সব খাবারের থেকে আইসক্রিমটা পেয়ে ভীষণ পরিমাণে হ্যাপি, ভীষণ।
তো যাই হোক, আমাদের এই যে খাওয়া দাওয়া, মারা খাচ্ছে, তো যাই হোক ভালো খাবার করেছিল, সব কিছু মিলে স্টিলে একদম খুব সুন্দর খেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি, আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।